হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মুসুর ডালের তড়কা। তোমরা সবাই রান্নার ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, এখানে 1 কাপ মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালগুলো 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলগুলো ভালো করে ফুটে উঠেছে। এবার এখানে ভিজিয়ে রাখা মুসুর ডালগুলো দিয়ে দিব। এবার মুসুর ডালগুলো 90%-এর মতো সেদ্ধ করে নেব। মুসুর ডালগুলো 90%-এর মতো সেদ্ধ হয়ে গেছে, এবার মুসুর ডালগুলো নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেব সরষের তেল। এবার খুন্তি দিয়ে তেলটাকে একটু নেড়ে নেব। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু পাঁচফোড়ন, আর দিয়ে দেব আদা কুচি। এবার এখানে কয়েকটি রসুনের কোয়া কুচি করে নিয়েছি, দিয়ে দেব। আর দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা। এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে সব কিছু ভালো করে ভেজে নেব। সব কিছু ভালো করে একটু কড়া করে ভেজে নিয়েছি। এবার এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দেব। এবার এখানে 2টি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নেব। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে টমেটো ভেজে নেব। টমেটো কুচি ভাজা হয়ে গেছে, এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে সব কিছু 1 মিনিটের মতো কষিয়ে নেব। সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে সেদ্ধ করে রাখা মুসুর ডালগুলো দিয়ে দিব। এবার খুন্তি দিয়ে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এখানে সামান্য একটু গরম জল দিয়ে দেব। এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো জাল করে নেব। বন্ধুরা, আমার মুসুর ডালের তড়কা রান্না হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের কার কার মুসুর ডালের তড়কা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। এবার মুসুর ডালের তড়কাগুলো নামিয়ে নেব। বন্ধুরা, এই মুসুর ডালের তড়কা দিয়ে রুটি পরোটা খেতে কিন্তু দারুণ লাগবে। বন্ধুরা, তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো। বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নিত্য নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। বাই বন্ধুরা।